হাসতেছো কিসের জন্য? হাসার মতো কি ঘটেছে আমি তো বুঝলাম না। মানুষের রুজি পছন্দ দেখে হাসি আটকে রাখতে পারতেছি না, তবে কি করবো? ওরে বাপ রে বাপ, অন্যের রুচি পছন্দ দেখার আগে নিজের চেহারাটা একটু দেখিস। দিনে দুপুরে যে এরকম করে গাঢ় করে কাজল দিয়ে ঠোঁটের মধ্যে লিপস্টিক মারিয়ে বাইরে হয়েছু, তা তুই কি প্রমাণ করে চাস? ঠোঁটের ভিতরে লিপস্টিক দিলি কোনদিন দাঁতের ছাতা ঢাকা যায় নাকি? দাঁতের ছাতা তো দাঁতের মাজন দিয়ে পরিষ্কার করলেই চলে যায়, কিন্তু শাড়ি ব্লাউজ ছাড়ে এরকম কামিজ পরে ঘুরে বেড়ালে কি বয়স ঢেকে সেরি সাজা যায় নাকি? তুই মনে কর খুব সুখরি কেরে, আমার সাথে তুই কয় বছরের ছোট জানি? আমি মেট্রিক দিছি 74-এ আর তুই দিছিস 76-এ, কয় বছরের সুখরি হলো? 74-তে 79, কয় বছর হলো? 5 বছর। 5 বছর আগে মেট্রিক পরীক্ষা দিয়েছে, তার উপর আল্লাহ খোদা জানে যে পরীক্ষা দেওয়ার আগে কতবার টেস্টে ফেল করেছে কিনা। আর আমি যখন পরীক্ষা দিছি মেট্রিক, তখন আমার বয়স 16 বছর হয় নাই। তুই জানো আমার স্যারের আব্বার ডাকায় নিয়ে বয়স বাড়াইছে, তারপর আমি পরীক্ষা দিবার পানিছি। তাই তো মনে হচ্ছে তুই তো খুব কষিয়ে কেরে, আমার তো মনে হচ্ছে তোর নাক চিপি দিলে এখন দুধ বাইরে উঠবি। এক কাম করে, এতই যখন সুকরি তাহলে যা ক্লাস 2 ভর্তি হগা। বিয়াদব কোনে কার কাজে কামে তো সে কথা প্রমাণ হয় না, একসাথে তো 3 সাইডে ছাড়া না সাবে রাসছু। এত বিয়াদব তুই, তোর সাথে কথা কবে গেলে মিজাজটাই ঠিক রাখা যায় না। ফালতু সেরি কোনো কার মধ্যে রাস্তা এসে পড়ি খাড়াও খাড়াও, জানি তো কোথায় যাচ্ছ, একসাথে যাই খাড়াও। তারপর সেটা মাটিতে ধবাস করে পড়বি, ঠিক সেই রকম এই রকেট ক্যান ইঞ্জিন বিকল হয়ে এখন পৃথিবীর উপর আশ্রা পড়বি। ক্লিয়ার? এই প্রিয় দর্শক, সাইড দেন, লেডিস ফার্স্ট, ওনাকে বসবে দেন। তালিপরে ঘটনা হচ্ছে কি, এটা হচ্ছে স্কাইল্যাব আর এটা হচ্ছে আমার ঘরে মাটির পৃথিবী।